ভাই কই থেকে নিয়ে আসছেন তালগুলো? পটুয়াখালী। পটুয়াখালী থেকে? আচ্ছা, দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। চলে আসলাম সবার প্রিয়তম নতুন আড়ত বিসমিল্লাহ কৃষি মার্কেট। দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইনবোর্ড, বিসমিল্লাহ কৃষি মার্কেট একেবারে নতুন, এক কথায় অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যাবে আগামীতে। আপনারা চাইলে আসতে পারেন, এখন আসতে পারেন, আগামীতে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আছি জননী বাণিজ্যালয়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিশাল বড় সাইনবোর্ড জননী বাণিজ্যালয়, যেখানে পাওয়া যাচ্ছে আম, কাঁঠাল, কলা, আনারস, তরমুজ, পেঁপে, বাঙ্গি, পেয়ারা, লিচু ইত্যাদি কাঁচা ও পাকা ফলের আড়ত বলে কথা কথা পাইকারি ও কমিশনে ব্যবসা করতেছে ওনারা। তো এই মুহূর্তে যেটা আছে, এই মুহূর্তে শুধু তাল আছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে গাড়ি ভর্তি তাল, পটুয়াখালীর বিখ্যাত জনপ্রিয় তাল পাওয়া যাচ্ছে স্ক্রিনে। দেখতে পাচ্ছেন গাড়ি ভর্তি তাল, তাল তাল দর্শক দেখতে পাচ্ছেন, গাড়ি ভর্তি তাল দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মুহূর্তে নিয়ে আসছে। ভাই কই থেকে নিয়ে আসছেন তালগুলো? পটুয়াখালী। পটুয়াখালী থেকে? আচ্ছা, দেখতে পাচ্ছেন তাল, বিশাল গাড়ি ভর্তি তাল, জননী বাণিজ্যালয় বলে কথা। তো ভাই আপনি কেন আসছেন এখানে? ভাই তাল দেখার জন্য? তাল পছন্দ হয়েছে? দাম কি বেশি না কম? কমও আছে। ব্যাপারে চিন্তা করলে আপনার চিন্তা আপনি করুন ভাই, যদি তাল নেওয়ার জন্য আসছেন আপনি কি করুন, ব্যাপারে তো চিন্তা করতে হবে। আচ্ছা, মাল লিয়ে কষ্ট করে যদি দুটা পয়সা না পায়, দাম কম ভালো, কাস্টমার জন্য ভালো না? আপনার জন্য ভালো, কাস্টমার জন্য ভালো, সবার জন্যই ভালো। আচ্ছা থ্যাংক ইউ। তো আপনি কেন আসছেন ভাইয়া? আমি দেখতে আসছি। দেখতে আসছেন, পছন্দ হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ পছন্দ হয়েছে। মাল নামাক কিছু লোক আর লইবেন না, ব্যবসা করবেন কি আপনি ভাই? এই যে জাউসর বাজারে। জাউসর বাজারে না, তা তো ভালো। তো আমার সামনে আছে জননী বাণিজ্যালয়ের কর্ণধার, ওনার ব্যাপারী সাহেব। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতেই কি প্রথম বসলেন নাকি আর আগে থেকে আসছেন আপনি? না, আরও আগে থেকে। আর আগে থেকে? তো তাল নিয়ে আসছেন না? হ্যাঁ। কোন জায়গা থেকে তালটা নিয়ে আসছেন? পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে? কী জাতের তাল ভাইয়া? আসলে নাম আমি পুরো সুযোগ জানি না। তালের তো কোয়ালিটি থাকে, বেড়ে অমুক জাত, অমুক জাতের, অমুক গাছের, বা আছে না জাত? আসলে জাত মানে মাল দেখতে যেগুলো ভালো হয় ওগুলো আমাদের এখানে সবচেয়ে ভালো। একেবারে বাতি? না না না, একবারে এটা পারফেক্ট একটা জিনিস, পারফেক্ট, সবাই খেতে পারবে। হ্যাঁ, এখন তো দাঁড়া নাই, নাহলে একটা কেটে দেখাইতাম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তার মানে দু একদিন পর আসলে ওইভাবে খেতে পারবে না পাবলিক? পারবে, মানে চার পাঁচ দিনে থাকবে, মোটামুটি ভালো থাকবে। একটা পয়সা শক্ত যাবে, বেশি না খাইতে পারবে না। এখানে আগা থেকে মাল কাটা, গোড়ার কোনো মাল কাটা নাই, মানে আপনি কালারটা দেখেন কেমন মালের কালারটা, অনেক চমৎকার কালার। ওয়াও, তো কীভাবে কী করতেছেন ভাইয়া বলবেন একটু, সিস্টেমটা কেমন আপনার, যেহেতু পাইকারি হিসাব করতে গেলে? আমরা কেউ শ নিলো দিই, হাজার নিলো দিই, যে যেভাবে নেই ওইভাবে দিই। আচ্ছা, শ কেমন যাচ্ছে? শ আগে থেকে এখন বাজার একটু চাপ, তার মানে একটু বেশি, 2,200-2,800 আচ্ছা, হাজারে গেলে? হাজারে গেলে আরও কিছু কম হবে, এটা আর কিছু কম হবে না, আমার বেশি নিলে কম, বিষয়টা হচ্ছে এটা। তো খুচরা কি অপশন আছে আপনার কাছে? না, আমাদের কাছে খুচরা অপশন নাই না। আচ্ছা, আপনার ঘরের নাম হচ্ছে জননী বাণিজ্যালয়। তো ভাই ফোন নাম্বারটা 01-32-59-77-3। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।